এবছর জামাতের শুভেচ্ছায় ভিন্ন মাত্রা কেন? জামাত কত সুন্দরভাবে, কত চমৎকারভাবে, স্মার্টলি কি করেছে আপনাদের দেখাবো। দর্শক, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামাত ইসলামী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু জামাতের শুভেচ্ছা একটু ভিন্ন মাত্রা এবছর আমরা দেখলাম। ঈদ উপলক্ষে, সেটা ঈদুল ফিতর হোক আর ঈদুল আজহা হোক, শুভেচ্ছা জানিয়ে থাকে সংগঠনের পক্ষ থেকে সাধারণত আমিরে জামাত। কিন্তু এবার আমরা দেখলাম ঈদ উল আজহা উপলক্ষে দুইটা বিবৃতি। এক হচ্ছে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঈদ উপলক্ষে যেন মুক্তি দেওয়া হয়, আর একটা হচ্ছে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে। সেক্ষেত্রে শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান নায়েবে আমির, এর মানে আমিরে জামাত নয়, নায়েবে আমির জানিয়েছেন। এটা একটু ভিন্ন মাত্রা। এটা কেন? এটা দ্বারা বোঝা যায় যে জামাত ইসলামীর কার্যক্রম কিছুটা ডিসেন্ট্রালাইজ করা হয়েছে, ক্ষমতা ডিস্ট্রিবিউট করা হয়েছে, মানে অনেক আমিরের অনেক কাজ নায়েবে আমিরদের দেওয়া হয়েছে। যদিও ঈদের মতো এত ইউনিভার্সাল বিষয়ে শুভেচ্ছা জানানোটা, এটা আমিরে জামাতেরই উচিত ছিল বলে মনে করি। অন্যান্য বিবৃতি বা আরও অনেক কাজ, এটা নায়েবে আমির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিবৃন্দ করবেন, কিন্তু ঈদুল আজহা উপলক্ষে বিবৃতিটা আমিরে জামাতের পক্ষ থেকেই দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। যেহেতু তিনি স্বাভাবিক অবস্থায় আছেন, অতএব তার দেওয়াটাই সঙ্গত ছিল। তিনি যেখানেই থাকুক না কেন, তিনি তো আর কারাগারে না, তিনি হজে থাকুন, নিজ এলাকায় থাকুন আর দেশে থাকুন, যেখানেই থাকুন এটা দেওয়া যায়। যেমন তায়েক রহমান শুভেচ্ছা দেয়, শুভেচ্ছা বাণী দেয়, মির্জা ফখরুল দেয়, দুইজনেই দেয়। বিএনপির পক্ষ থেকে তায়েক রহমান, মির্জা ফখরুল দুইজনেই ঈদ উপলক্ষে শুভেচ্ছা বাণী পাঠিয়েছে। তো এখানে জামাতের পক্ষ থেকে আমির পাঠানোটাই ভালো ছিল, যদিও নায়েবে আমিরের পক্ষ থেকে বিবৃতি প্রমাণ করে যে আসলে জামাতে ডিসেন্ট্রালাইজেশন হয়েছে, কিছু ক্ষমতা ডিস্ট্রিবিউট করা হয়েছে, আলাদা কিছু দায়িত্ব দেওয়া হয়েছে নায়েবে আমিরদেরকে। পবিত্র ঈদুল আজহার পূর্বেই জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করেছেন অধ্যাপক মুজিবুর রহমান, জামাতের নায়েবে আমির। জামাত ইসলামের আটক নেতৃবৃন্দকে, নেতৃবৃন্দের পরিবার পরিজন আত্মীয় স্বজন অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটাচ্ছেন। জামাতের নেতৃবৃন্দকে কারাগারে আটক থাকা অবস্থায় তাদের পরিবার পরিজনের জন্য ঈদুল আজহা হবে খুবই বেদনাদায়ক। সরকারের উচিত জামাত নেতৃবৃন্দ সহ সকল রাজবন্দীদের ঈদুল আজহার পূর্বেই মুক্তি দিয়ে তাদের পরিবার পরিজনের সাথে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সুযোগ করে দেয়া। সরকার চাইলে এটিএম আজহারুল ইসলামকেও মুক্তি দিতে পারে, সেটা সম্ভব, সেই সুযোগ কিন্তু আছে। বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও জামাত ইসলামের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাসেম আলীর পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান 2016 সালের আগস্ট মাস থেকে নিখোঁজ রয়েছেন। তাদের নিজ নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাদের পরিবার পরিজন জানতে পারেনি তারা কোথায় কী অবস্থায় আছেন। প্রায় 8 বছর যাবৎ তাদের পরিবার পরিজন গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করেছেন। ফিরে আসার প্রতীক্ষায় তাদের পরিবার পরিজন এখনও অপেক্ষার প্রহর গুনছেন। ঈদুল আজহার পূর্বেই তাদের ফিরিয়ে দিয়ে পরিবার পরিজনের সাথে ঈদুল আজহা পালন করার সুযোগ দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরাও আহ্বান জানাতে হবে, আল্লাহর কাছে দোয়া করি আরও বেশি, আহ্বানের চাইতে আল্লাহর কাছে দোয়া বেশি। আল্লাহ তাদেরকে তার পরিবার পরিজনের কাছে আল্লাহর বিশেষ কুদরতের মাধ্যমে ফিরিয়ে দিক। সহকারী সেক্রেটারি জনাব এটিএম আজহারুল ইসলাম সহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের যেন মুক্ত পরিবেশে ঈদুল আজহা উদযাপন করতে পারেন, সেজন্য পবিত্র ঈদুল আজহার পূর্বেই তাদের মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা বলে বিশেষ কারাবন্দীদেরকে, সে যত বড়ই সাজাপ্রাপ্ত হোক না কেন, যেহেতু দীর্ঘদিন হয়ে গিয়েছে, চাইলেই সরকার মুক্তি দিতে পারে। তো দর্শক, শুভেচ্ছা যেটা দেখছি ঈদুল আজহা উপলক্ষে, দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত করে অধ্যাপক মুজিবুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমিরের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাজরা এবং তাদের প্রিয় পুত্র, সেই কুরবানের যে ইতিহাস, উম্মতে মুহাম্মাদের কুরবানের যে সিলসিলা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে যেটা কোরআনে বর্ণিত হয়েছে, সেটা এই নায়েবে আমির স্মরণ করেছেন এবং তিনি যেটা বলেছেন, আমাদের অনুপ্রেরণা দেয় ত্যাগ ও কুরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক
এবং রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আমরা এমন এক সময় ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি যখন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, নৈতিক নানা সংকট বিরাজ করছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, ঘুষ, দুর্নীতি, হত্যা, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ইত্যাদি সমাজ জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। চাল, আটা, তেল, গোস্ত, মাছ, তরি তরকারি ও চিনি মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিকভাবে হু হু করে বেড়েই চলেছে। এমন অবস্থায় যেখানে মানুষ দুবেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে পায় না, সেখানে মানুষ কী করে ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে পারে? দেশের হতদরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ অনেক কষ্টে দিন যাপন করছে। দায়িত্ব জ্ঞানহীন সরকার এসব কিছু দেখেও না দেখার ভান করছে। মূলত সরকার জনগণের ভোটে নির্বাচিত না হয় জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। তো দর্শক, ঈদুল আজহার শুভেচ্ছার মধ্যে সরকারের এই তীব্র সমালোচনা জামাত ইসলামীর স্মার্ট এবং রাজনৈতিক পরিচয় প্রমাণ বহন করে। সরকার গত 7 জানুয়ারি আবার প্রহসনের ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। সরকার নাগরিকদের ভোটাধিকার হরণ করেছে এবং দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশে বাক স্বাধীনতা, মানবতা, সুশাসন বলতে কিছু নেই। সরকারের জোর করে ক্ষমতায় টিকে থাকার নোংরা মানসিকতা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। অবস্থা আল্লাহ তাআলা জাতিকে উদ্ধার করুন এবং শান্তিপূর্ণভাবে সকল সমস্যার সমাধান করুন, এটাই কামনা করছি। আমরা ঈদুল ফিতরের ক্ষেত্রে বলেছিলাম যে এভাবে পলিটিক্যাল বক্তব্য থাকতে হবে অনেক, তো এবার দীর্ঘ পলিটিক্যাল বক্তব্য জামাতের শুভেচ্ছার মধ্যে আমরা পেয়েছি। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে মানে শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আপনার শুভেচ্ছা গ্রহণ করুন এবং শুভেচ্ছা ছড়িয়ে দিন।